চাপাই নগরগঞ্জ পৌরসভার মেয়র সাহেব মুখলেসুর রহমান সাহেব উনি আত্মসমর্পণ করেছিলেন আদালতে। গত 30 তারিখে ওনার এটা আদেশের মধ্যে স্যান্ডার করার কথা ছিল মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে, কিন্তু উনি আজকের পিটিশনে দিয়েছেন যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান বলে আজকে উনি স্যান্ডার করেছিলেন। উভয় পক্ষের হিয়ারিং হয়েছে, আসামি পক্ষ থেকে প্রায় 20-25 জন অ্যাডভোকেট ওনারা বলেছেন, রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি যেহেতু এই কেসটি 302 ধারা মোকদ্দমা নরহত্যার মামলা একটি হিনিয়াস ওপেন এবং উনি এক নম্বর আসামি, সেহেতু ওনার জামিন নামঞ্জুর করার জন্য আমি ওনার জামিন নামঞ্জুর হয়েছি, উনি এখন জেল হাজতে ওনাকে নিয়ে যাবেন। সরকার পক্ষে আমি ছিলাম, আমি পাবলিক প্রসিকিউটর হিসাবে আমার যে করণীয় আমি করেছি, যেহেতু উনি এক নম্বর আসামি, যেহেতু উনি ওনার হুকুমে এই ঘটনা ঘটেছে এই কারণে ওনার জামিন নামঞ্জুর, জামিন নামঞ্জুরের ব্যাখ্যা আমি তুলে ধরেছি। ওনারা বললেন যে শুধুমাত্র হুকুমদাতা হলেই আর অন্য কোনো অভিযোগ না থাকলে উনি জামিন পেতে হকদার বলে ওনার একটা রেফারেন্স দিয়েছিলেন, ওইটা আমি বললাম যে না, ওনার শুধু মানে হুকুমদাতা হিসাবে নয়, ভিতরে যার গর্ভে ঢুকলে দেখা যাবে যে উনি মানে ফিল্ডে যেখানে ঘটনা ঘটে ওখানেও উনি উপস্থিত ছিলেন, ওনার কাছে বম নিয়ে যে বম ছুড়াছুড়ি ঘটনা ঘটেছে এগুলো সবই এই জাহারে আছে। এই জাহারি বর্ণনা মোতাবেক ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটি জামিন অযোগ্য অপরাধ, এই কারণে ওনার জামিন নামঞ্জুর করা।